প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সমস্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে, সমুদ্র উত্তাল থাকবে। তো বন্ধুরা, ঠিক কখন এই ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলে আঁচড়ে পড়তে চলেছে, কী বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ফের নিম্নচাপের ভ্রুকটি বঙ্গোপসাগরে। রবিবার অর্থাৎ 7ই আগস্ট বঙ্গোপসাগরের ওড়িশা অন্ধ্র উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, পরে আরও শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, এই গভীর নিম্নচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ, সকাল সকাল কয়েক পশলা বৃষ্টিও হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিনই এমনটাই চলবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়লে বৃষ্টির পরিমাণও বাড়বে, উত্তাল থাকবে সমুদ্র। তাই 8ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 9ই আগস্ট উপকূলের 2 জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে, 10ই আগস্ট কলকাতাসহ 8 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ শক্তি বাড়লেও বড়সড় দুর্যোগের আশঙ্কা এখনই নেই, বরং বহু প্রতীক্ষিত বৃষ্টির মুখ দেখতে চলেছে বাংলার কৃষকরা। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টির সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এইসব জেলায় অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলিতে।